কিছুতেই থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। কুষ্টিয়া চার আসনে নৌকার সমর্থকদের ওপর প্রতিদিনই হচ্ছে হামলা নির্যাতন, গুলিতে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মুখে কলুপ এঁটেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন যে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার কথা বললেন তিনি। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। নির্বাচনের আগে শুরু হওয়া নৌকা ও স্বতন্ত্রের লড়াই নির্বাচনের পরে রূপ নিয়েছে চূড়ান্ত সহিংসতায়। প্রতিনিয়তই ঘটছে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট, ঘটছে প্রাণহানির ঘটনাও। কুষ্টিয়া চার আসন খোকসা কুমারখালীতে নির্বাচনের পর থেকে নৌকা সমর্থকদের প্রায় অর্ধশত বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এমনকি নৌকার কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানেও ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা, পুকুর থেকে জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে মাছ। এ আসনে স্বতন্ত্র এমপি আব্দুর রৌফের সমর্থকদের হামলা ও গুলিতে জিয়াউর রহমান নামে এক নৌকার সমর্থকের মৃত্যুও হয়েছে। দরজা ভেঙে ভিতরে ঢুকিয়ে গাড়ি শোকেস বাক্স মাক্স ভাঙিয়ে টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় এ আসনে বাদ পড়েননি সংখ্যালঘুরাও। নৌকায় ভোট দেওয়ার কারণে অর্ধশতাধিক সংখ্যালঘু পরিবার হয়েছেন হামলা ও নির্যাতনের শিকার। অপরাধ আমাদের লোকায় ভোট দিছে বলে, এই তো, তাছাড়া কিছুই না। অনেক রকম হুমকি ধামকি দিচ্ছে, বাড়ির পুরুষ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। জেলায় একের পর এক নৌকার সমর্থকদের ওপর হামলার অভিযোগের তির খোদ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই। নির্বাচন পরবর্তী এই সহিংসতার ঘটনায় তাদের সাংগঠনিক দায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। হয়ে গেছে অনেকের অনেক দিন এক জায়গায় থাকার কারণে তারা কিন্তু এটা মনে করছে যে এটা আমি যেভাবে দায়সারাভাবে চলছি এভাবে তো চলা যায় থাকা যায়, কিন্তু তা না। কিন্তু দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে তার যে নির্দেশনা, যে তার প্রতি যে দায়িত্ববোধ, এগুলোর থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এর সঙ্গে যারা জড়িত তাদের সকলকেই দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদও দিয়েছেন তারা। এমপি আইনের ঊর্ধ্বে হতে পারে না, এমপি সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না। এদেরকে দল থেকে যেমনি ঝেঁটে বের করে দেওয়া উচিত, তেমনিভাবে প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। দলের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সাইমেন্টেনিয়াসলি প্রশাসনকেও বলা হয়েছে যে কোনো অবস্থাতেই কোনো ধরনের এই এই উচ্ছৃঙ্খলতা বা কাউকে ভয় ভীতির মধ্যে নেওয়া এটাকে বরদাস্ত করা হবে। নির্বাচনের পর থেকে একের পর এক সহিংসতার ঘটনা ঘটলেও জেলার আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক এ নিয়ে কোনো বিবৃতি কিংবা বক্তব্য দেননি, উল্টো সাংবাদিকদের অনেকটাই এড়িয়ে চলছেন তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।